ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এগারো নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার দুই বন্ধু, আমি নামাজ পড়ি কিন্তু আমার বন্ধু নামাজ পড়ে না, আপনার বন্ধু আর সে নামাজ পড়ে না, আপনার এরকম বন্ধুত্বই জায়েজ নয়? হারাম, জি হারাম। যে একজন নেক মানুষ, সৎ মানুষ, অসৎ মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, হারাম, জি। সাবধান, কখনো বন্ধু বলবেন না এমন ব্যক্তিকে যে ব্যক্তি অসৎ, যার ফরজ নেই, বিশেষ করে সলাত নেই অথবা তৌহিদ নেই। একজন হ্যাঁ মাজার পূজারি, সে আমার বন্ধু, হারাম এই কথা বলা। একজন ইহুদি নাসারা আমার বন্ধু, হারাম এই কথা বলা। আমাদের দেশের মানুষরা এই ধরনের কথা অহরহ বলে থাকেন, জি। সে আমার নামাজ পড়া পর্যন্ত দাঁড়িয়ে থাকে, মানে দুই বন্ধু মিলে আড্ডা দিতে যান আর আপনি যখন নামাজ পড়েন তখন সে দাঁড়িয়ে থাকে, এই মতো অবস্থাতে সে কি কোনো নেকি পাবে? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনার দিনের জ্ঞানের এত শোচনীয়তা যে সে এত বড় অপরাধ করে যে একজন মুসলিম হয়ে আপনি সালাত আদায় করছেন আর সে দাঁড়িয়ে আছে অমুসলিমের মতো, আর তারপরে তার জন্য নেকির আশা করছেন? আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, না কোন মিনাল জাহিলি। আল্লাহ যেন আপনার অজ্ঞতা দূর করে দেন এবং আপনাকে দিন শিখার তৌফিক দান করেন, দিন শিখে চোখ খুলে দিন পালনের তৌফিক দান করেন। এবং আপনার যে বন্ধু বলছেন সে আসলে মূলত বন্ধু না, তাকে সত্যিকার বন্ধু হওয়ার তৌফিক দান করেন, ইসলামের গণ্ডিতে আসার তৌফিক দান করেন। বেনামাজি ইসলামের গণ্ডিতে থাকেন, ইসলাম থেকে বেরিয়ে যায়, ভালো করে মনে রাখবেন। আর সুতরাং তাদের সাথে বন্ধুত্ব করলে তাদের সাথে হাসর হবে। পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে অনেক হাদিস রয়েছে। একটি হাদিস, আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিনে হবে, তার সাথে উঠবে। আপনি যদি তাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে মেনে নিয়ে থাকেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য করছেন আলাদা কথা, কিন্তু বন্ধু বলবেন না, এর সাথে আমার লেনদেন আছে, নবী ইহুদিদের সাথে লেনদেন করেছে, কেনা বেচা আছে, সেটা আলাদা কথা। কিন্তু বন্ধু যদি গ্রহণ করেন তাহলে তার সাথে কিয়ামতে উঠতে হবে। কে কার সাথে উঠবেন এখনই ফয়সালা করেন। যে পাপিষ্টদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে তাদের সাথে হাসর হবে, তাদের সাথে জাহান্নামে যাবে। আর যারা নেক লোকদেরকে ভালোবেসেছে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, তাদের সাথে আমলের কিছু ঘাটতি থাকলেও টেনে এসে তাদের সাথে জান্নাতে ইনশাআল্লাহ চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো বন্ধু গ্রহণের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ আরো বলেছেন, আল মারু আলা দীনে খালিলে, প্রতিটি মানুষ নিজের বন্ধুর ধর্মের উপর থাকে। আজকে আপনি নামাজি হয়ে আছেন, কালকে ওই বন্ধু আপনাকে বেনামাজি বানিয়ে দেবে। আল মারু আলা দীনে খালিলিহি, প্রতিটি মানুষ নিজের বন্ধুর ধর্মের অনুসারী হয়, কারো বন্ধুর উল্টা যেতে পারে না, অনেক ক্ষেত্রে তাকে ছাড় দিতে হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং প্রত্যেক ব্যক্তি একটু চিন্তা করুক। আপনি চিন্তা করুন, চিন্তা করতে বলছেন আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউখালিল, কার সাথে দোস্তি করেছো, কার সাথে বন্ধুত্ব করেছে একটু চিন্তা করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পরিণাম সম্পর্কে চিন্তা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যেন সঠিক জ্ঞান দান করেন।